আহলে সুপার অন্যতম সাহাবি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কল আল্লাহর হাবিব ইরশাদ করেছেন মান সামা রমজানা যে ব্যক্তি রমজান মাসে এক দিন রোজা রাখবে জোরে বলেন কয় দিন আর জোরে বলেন কয় দিন এক দিন ঈমান ও ইহতিসাবা ঈমানের সাথে বিশ্বস্ততার সাথে ইয়াকিনের সাথে ও ইহতিসাবা সওয়াবের নিয়তে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে ব্যক্তি মাহে রমজানে এক দিন রোজা রাখবে ঈমানের সাথে সওয়াবের নিয়তে তো গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি ওয়া মা তাআখার এই এক দিন রোজা রাখার বরকতে ইজ্জতে হুরমতে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আগিলা ফিসিলা জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে সেই রোজা আপনার আমার উপরে ফরজ আমরা রোজা রাখার জন্য মন মানসিকতার সাথে প্রস্তুতি নিতে থাকি মহান আল্লাহ তৌফিক দেন প্রত্যেক রাতে তারাবি আদায় করা প্রত্যেক রাতে তারাবি আদায় করা তারাবি পড়া সুন্নত জোরে বলেন তারাবি পড়া কি আর একটু জোরে বলেন কি সুন্নত তারাবি হলো 20 রাকাত জোরে সরে বলেন তো তারাবি কয় রাকাত 20 রাকাত তারাবির ভিতরে বেশ কিছু কথা আছে এই বিষয়ে ইনশাআল্লাহ রমজান মাসে কোনো একটা খুতবা কোনো একটা আলোচনায় আমি আরো কথা নিয়ে আসব আল্লাহ তাআলা তৌফিক দেন জোরে বলেন আমিন তাহলে তারাবি আদায় করা সুন্নাত আর তারাবির সালাত জোরে সরে বলেন তো কয় রাকাত সবাই বললেন না তো কয় রাকাত 20 রাকাত এখন তারাবির সাথে রোজার সম্পর্ক তেমন খাদ্যের সাথে লবণের সম্পর্ক যেমন বলেন না সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহর রাসূল বলেছেন মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবা গফরালাহু মা তাকাদ্দামা মিন যানবিহি আল্লাহর রাসূল ইরশাদ করেছেন মান কামা যে ব্যক্তি দণ্ডায়মান হবেন ঈমানাও ওয়া ইহতিসাবা সওয়াবের নিয়তে ঈমানের সহিত রমজান মাসে সালাতে তারাবির জন্য যে ব্যক্তি দাঁড়াবে সালাতুত তারাবির জামাতে শরীক হবে সালাতুত তারাবি আদায় করবে তো গফরাল্লাহু আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন মা তাকাদ্দামা মিন যানবিহি তার আগিলা ফিসিলা জিন্দেগির যত গুনাহ ছিল আল্লাহ তাআলা রমজান মাসের সালাতুত তারাবি আদায় করার বরকতে ইজ্জতে হুরমতে বদলতে বনিয়ামতে ওই ব্যক্তির গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে আর একটু জোরে বলেন চার নাম্বার সাহারি খাওয়া সাহর মানে ভোর ভোর রাতের খাবার এটা নবীজির সুন্নত তাসাহারু ফাইন্না বিসহুরে বারাকাহ আল্লাহর নবী হাদিসে বলেন তোমরা সাহরি খাও ভোর রাতের খাবার গ্রহণ করো বিসহুরে বারাকা নিশ্চয়ই ভোর রাতের খাবারের ভিতরে বরকত আছে এটা তোমার দেহের জন্য বিশাল বড় কল্যাণ উপকারিতা বয়ে নিয়ে আসবে বলেন না সুবহানাল্লাহ তাহলে সাহরি খাবার দরকার জোরে বলেন আছে না নাই একটা সুন্নত আদায় হলো শারীরিক আল্লাহ তাআলা অনেক বড় ফায়দা কল্যাণ সাহরির ভিতরে রেখে দিয়েছেন এখন সাহরির শেষ টাইম পর্যন্ত গ্রহণ করা সাহরিতে দেরি করা ইফতারিতে তাড়াতাড়ি করা এটাও নবীজির সুন্নত জোরে বলেন না সুবহানাল্লাহ তবে আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন সাহরি একবার আজান হয়ে গেছে আমিও খাইতে আসি এমনটা নয় 50টি আয়াতে কারিমা তেলাওয়াত করতে যেই সময় লাগে এই সময়টুকু হাতে রেখে সাহরি শেষ করা এটাও নবীজির সুন্নত জোরে বলেন না সুবহানাল্লাহ পাঁচ নাম্বার শেষ প্রহরের শেষের দিকে খাওয়া সাহরির শেষ প্রহর যেটা শেষ টাইম যেটা এটা শেষের দিকে খেয়ে নেওয়া এটাও নবীজির সুন্নত ছয় নাম্বার ইফতার করা জোরে সরে বলেন কি করা ইফতার করা এটাও নবীজির সুন্নত তো ইফতার তাড়াতাড়ি করা সূর্যাস্তের সাথে সাথে মুয়াজ্জিন আজান দিবেন মুয়াজ্জিন আজান যখন দিলেন আপনার কানে আওয়াজের আজানের আওয়াজ পৌঁছে গেল তখন সাথে সাথে আপনি ইফতারটা গ্রহণ করেন
আর যতদিন পর্যন্ত বান্দা ইফতারিতে যথাসময়ে ইফতার গ্রহণ করবে ততদিন আল্লাহ তাআলা এই উম্মতের উপরে রহমত বরকত নাযিল করতে থাকবে বলেন সুবহানাল্লাহ সাত নাম্বার ইফতারি তাড়াতাড়ি করা বলেন তো ইফতারি কি করা তাড়াতাড়ি করা আর ইফতার করা সুন্নাত একটু জোরে সরে বলেন তো ইফতার করা কি সুন্নাত ইফতার তাড়াতাড়ি করলে উম্মত বরকতের মধ্যে থাকবে বলেন না সুবহানাল্লাহ আমরা কিন্তু দেখি এটা অনেক সময় মা বোনরা করে থাকেন ডাইনিং এ ডাইনিং টেবিলে আপনার ওই যে জুস পায়েস পিঠা ফিন্নি শিন্নি সমেসা তারপরে পেঁয়াজু বুট ভাজা মুড়ি শশা বেগুনি ইত্যাদি ইত্যাদি নানান জাতের খাবারের আয়োজন করতে করতে ওইদিকে মোটামুটি মাশাআল্লাহ দুই রাকাত নামাজ পড়ার সময় চলে যায় বলেন এরকম হয় কি হয় না গোসাইতে গোসাইতেই সময় শেষ এটা করা ঠিক না আপনি আজান হয়ে গেছে সাথে সাথে এক ডোক পানি গ্রহণ করে ইফতার করেন রোজাটা ভঙ্গ করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন জোরে বলেন আমিন যেহেতু আল্লাহ রাসূল বলেছেন ইফতার তাড়াতাড়ি করলে আমার উম্মত বরকতের মধ্যে থাকবে বলেন তো কিসের মধ্যে থাকবে বরকতের মধ্যে থাকবে আল্লাহ তাআলা আমাদেরকে বরকত অর্জন করার তৌফিক দেন জোরে বলেন আমিন নয় নাম্বার ইফতার ও সেহরিতে খেজুর খাওয়া বলেন তো কি খাওয়া একটু জোরে বলেন না কথাটা কি খাওয়া খেজুর খাওয়া নবীজি আধা ফাকা আধা কাঁচা খেজুর সেহরি এবং ইফতারিতে গ্রহণ করতেন জোরে বলেন আল্লাহু আকবার আধা ফাকা যেটা এটাতে একটা টেস্ট আর আধা কাঁচা যেটা পুরো পুরুট হয় নাই পুরো পাকে নাই এখনো এই কাঁচাটাও নবীজি গ্রহণ করতেন আর আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে নিমাস সুহুরুল মুমিন ইত্তামার খেজুর দিয়ে ইফতার করা এটা কতই না উত্তম এটা কতই না বেহেতর এটা কতই না কিমতি এটা কতই না মূল্যবান এটা কতই না দামি এটা কতই না কল্যাণকর জোরে সরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেহরি এবং ইফতারিতে খেজুর গ্রহণ করার তৌফিক দেন জোরে সরে বলেন আমিন এছাড়া খেজুরের আরো বিশাল উপকারিতা আছে আমি ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফজলিল্লাহ ইনশাআল্লাহ তাআলা রমজান মাসের কোন একটা খুতবায় আপনার খেজুরের গুণাগুণ বলার জন্য চেষ্টা করব মহান আল্লাহ তৌফিক দেন জোরে বলেন আমিন 10 নম্বরে দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকা সারা দিন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইস্তেগফার পড়তে থাকবেন দরুদ শরীফ পড়তে থাকবেন হামদ সানা পড়তে থাকবেন তাসবিহ পড়তে থাকবেন আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করতে থাকবেন দিনভর দোয়া করব জোরে বলেন কার কাছে একটু জোরে বলেন গো কার কাছে আল্লাহর কাছে ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়ে যায় জোরে সরে বলেন সুবহানাল্লাহ ইফতারের আগ মুহূর্তে কি কবুল হয় দোয়া কবুল হয় এজন্য ইফতারিটা সামনে রেখে আমরা দোয়া করতে চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন জোরে বলেন আমিন এরপরে যেহেতু আল্লাহ রাসূল বলেছেন আসসাইমু হাত্তা ইফতিরু আসসাইমু হাত্তা ইফতিরু আমার উম্মতের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন হাত্তা ইফতিরু যখন আমার উম্মত ইফতার গ্রহণ করবে এই সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়াটা কবুল করে নেয় জোরে সরে বলেন না সুবহানাল্লাহ এইজন্য আমরা ইফতার সামনে রেখে একটু দোয়া কালাম পড়তে থাকব ইয়া ওয়াসিআল মাগফিরাত ইগফিরলি হে মহা ক্ষমাশীল ইগফিরলি আমাকে ক্ষমা করে দাও জোরে সরে বলেন তো মহা ক্ষমাশীল যিনি তিনি কে আর একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব 11 নম্বর সকল প্রকার ফাফাসার বর্জন করা যত রকমের পাপ আছে সকল পাপ বর্জন করা যেহেতু সাওম এবং সিয়াম এই শব্দটার অর্থ হইল বিরত থাকা বলেন তো কি থাকা একটু জোরে বলেন কি থাকা সিয়াম এবং সাওম শব্দের অর্থ বিরত থাকা তাহলে বিরত থাকা যেহেতু সিয়াম এবং সাওমের অর্থ সেহেতু আপনি আমি আমরা সবাই সকল রকমের পাপাচার কদাচার সকল রকমের ফাহেশা সকল কথাবার্তা ফেসকে ফুজুরি থেকে
আমরা নিজেদেরকে রক্ষা করব বিরত থাকব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান জোরে সরে বলেন আমিন সকল হারাম ও নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা যত রকমের হারাম কাজ আছে নিষিদ্ধ কাজ আছে এইগুলি থেকে নিজকে আত্মরক্ষা করা বিরত থাকা 12 নাম্বার ফাফাসারের মধ্যে মিথ্যা ও গীবত থেকে নিজকে মুক্ত রাখা যত পাপ আছে এর ভিতরে মিথ্যা আর গীবত বলেন তো কয়টা এক নম্বরে মিথ্যা জোরে বলেন কি একটু জোরে বলেন কি আর একটা হলো গীবত জোরে বলেন কি গীবত মিথ্যা এবং গীবত এই গুনাহ এই দুইটা পাপ থেকে বিরত থাকা যেহেতু আল্লাহ রাসূল বলেছেন কাউলুজুর এরপরে কাউলুজুর আর কাউলুস শাহাদা মিথ্যা সাক্ষী মিথ্যা কথা থেকে তোমরা বিরত থাকো আল্লাহর রাসূল সরাসরি আমাদেরকে নির্দেশ করেছেন যে কাউলুজুর তোমরা মিথ্যা কথা থেকে আত্মরক্ষা করো আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে বাঁচান মাহে রমজানের ওসিলায় জোরে বলেন আমিন 13 নাম্বার ঝগড়া বাক বিতণ্ডা ফিতনা ফাসাদ বিপর্যয় কোলহ দাঙ্গা হাঙ্গামা কথা কাটাকাটি তারপরে মন্দ ও গহিত যত রকমের কাজ আছে সকল কাজ থেকে নিজকে বিরত রাখা জোরে বলেন সুবহানাল্লাহ কারণ কেউ যদি আপনাকে মারতে আসে কাটতে আসে থাপড়াইতে আসে আপনার মান সম্মানে আঘাত দিতে আসে আপনার উপরে চড়াও হইতে আসে ক্রোধ হয় রাগান্বিত হয় গোস্সা হয়ে আপনার দিকে তেড়ে আসে লাঠি নিয়ে ছুটে আসে ওই সময় আপনি বলেন আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন ইন্নি সাইম নিশ্চয়ই আমি একজন রোজাদার জোরে বলেন সুবহানাল্লাহ আপনাকে পরিচয় দিবেন সে তেড়ে আসলো মারতে আসলো আপনি শুধু এইটুকু বলেন ইন্নি সাইম ও ভাই আমি তো একজন রোজাদার একটু শক্তি দিয়ে বলেন না সুবহানাল্লাহ আপনি শুধু এইটুকু বলেন বাকি ব্যবস্থা শায়েস্তা করার মালিক জোরে বলেন কে আল্লাহ 14 নাম্বার সাধারণ ভালো কাজগুলো এই মাসে বেশি বেশি করা সাধারণত যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলা বেশি বেশি করে করা কেননা আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেছেন আল্লাহ তাআলা রমজান মাসে নিকটবর্তী আকাশের নিকটে এসে ডাক দেয় ইয়া বাদিয়াল খাইরে আকবাল ও কল্যাণকামী ও সফলতাকামী ও নাজাতকামী আমার বান্দারা হে কল্যাণ চানেওয়ালা বান্দারা আকবাল তোমরা অগ্রসর হও তোমরা কল্যাণ চাও ভালো চাও আমি আল্লাহ তাআলার নাজাতের পথের দিকে তোমরা চলে আসো জোরে বলেন সুবহানাল্লাহ 15 নাম্বার নিজের কৃত পাপের জন্য ক্ষমা চাওয়া ক্ষমা চাইতে থাকা কান্নাকাটি রুনাজারি আহাজারি অনুতপ্ত এবং অনুশোচনা করা জোরে বলেন আল্লাহু আকবার অনুতপ্ত হব জোরে বলেন কার কাছে অনুশোচনা করব জোরে বলেন কার কাছে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়ার আজিজি ইনকিসারি ছোট করে দেওয়ার নিজকে কান্নাকাটি করে রুনাজারি করে আল্লাহ তাআলার কাছে নিজকে সফরদ করার মতো তৌফিক আমাদেরকে দান করেন জোরে সরে বলেন আমিন 16 নাম্বার রোজাদারদেরকে ইফতার করানো জোরে বলেন রোজাদারকে কি করানো ইফতার করানো ইফতার খাওয়াইয়া ইফতার দিয়া ইফতার বিতরণ করিয়া রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করা যায় জোরে বলেন না সুবহানাল্লাহ এক ডোক পানি অথবা একটা খেজুর কমপক্ষে এক ডোক পানি অথবা একটা খেজুর দিয়াও যদি আপনি আল্লাহর কোন বান্দাকে অন্য বান্দাকে ইফতার করান তাইলে ওই বান্দা রোজা রেখে যতটুকু সওয়াব পাইলো আপনি যতটুকু সওয়াব পাইলেন আল্লাহর অন্য বান্দাকে ইফতার করাইয়া ততটুকু সওয়াব আমলনামার ভিতরে তুলে নিলেন জোরে বলেন এই সওয়াব আমাদেরকে দিবেন কে এজন্য আমরা চেষ্টা করব তবে রোজাদার উভয়ের মধ্যে এক সুল কোন সওয়াব কমবে না ঘাটতি হবে না কমতি হবে না ত্রুটি হবে না সওয়াবের নিষ্পত্তি করে দিবেন জোরে বলেন কে আল্লাহ 17 নাম্বার রমজানে বিশেষ গুরুত্বের সাথে তেলাওয়াত করা বিশেষ গুরুত্বের সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করা কেননা কোরআনের কারণে রোজা জোরে বলেন না সুবহানাল্লাহ কোরআনের কারণে কি রোজা
কোরআনের কারণে সিয়াম এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরু রমজান রমজান মাসটা শাহরু রমজান রমজান মাসটা এমন এক মাস আল্লাযী যে মাসে উনজিলা অবতরণ করেছেন ফীহিল কুরআন কুরআনুল কারীম জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে রমজান মাসে কোরআন নাজিল হইছে এই কারণে রমজান দামি হইছে কোরআনুল কারীমের বরকতে ইজ্জতে সম্মানে জোরে বলেন ঠিক না বে ঠিক যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে সেহেতু আমরা রমজান মাসে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করব আল্লাহ তৌফিক দেন জোরে সুরে বলেন আমিন সম্মানিত উপস্থিতি 18 নম্বর কোরআন শোনানো কুরআন শোনানো আপনি হাফেজ আপনি কারি আপনি আলেম আপনি ভালো পড়তে পারেন যিনি পারেন না আপনি তাকে কুরআন শুনাইতে থাকেন আপনি জানেন না আপনি হাফেজ কারির মুখ থেকে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনেন জোরে বলেন সুবহানাল্লাহ কি হবে নবীজি যেই বছর ইন্তেকাল করেছেন নবীজি যেই বছর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহর হাবিব যেই বছর এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এন্তেকাল করেছেন স্থানান্তরিত হয়েছেন এই সর্বসক্ষুর আড়ালে নবীজি এই বছর পর্দা নিয়েছিলেন ওই বছর আল্লাহর নবী জিব্রাইল ফেরেশতাকে দুইবার কোরআনুল কারীম পড়ে পড়ে শুনাইছেন জোরে বলেন না সুবহানাল্লাহ কয়বার আপনারা এদিক সেদিক কি দেখছেন গো জোরে বলেন কয়বার দুইবার কে শুনাইছেন এই তো আপনারা মনোযোগ দিয়ে কথাটা শুনলেন না এদিক সেদিক তাকাচ্ছেন জোরে নবীজি যেই বছর এন্তেকাল করেছেন ওই বছর পুরো কোরআন দুইবার জিব্রাইল ফেরেশতাকে নবীজি শুনাইছেন বলেন না সুবহানাল্লাহ কয়বার দুইবার আবার জিব্রাইল ফেরেশতা নবীজিকে দুইবার কোরআনুল কারীম আল্লাহর হাবিবকে শুনিয়েছেন বলেন না আল্লাহু আকবার আপনারা বলবেন হুজুর কেন কারণ আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন আল্লাহর কোরআনের ভিতরে এক সুল এক জাররা পরিমাণ কোন ঘাটতি কোন ত্রুটি কোন ভুল আছে কিনা সেটাকে নিখুঁত করে দেওয়ার জন্য আর রমজান মাসের কোরআনের গুরুত্বকে বোঝাবার জন্য স্বয়ং নবীজি দুইবার জিব্রাইল ফেরেশতাকে শুনাইছেন আবার জিব্রাইল ফেরেশতা দুইবার নবীজিকে শুনাইছেন হুঙ্কার দিয়ে বলবেন নি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করার মতো তৌফিক আর হিম্মত দান করেন জোরে বলেন আমিন 19 নম্বর সাদকা বা দান করা সাদকা বা দান করা প্রশ্ন করবেন হুজুর সাদকা বা দান করলে কি লাভ হবে কারণ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি রমজান মাস আসলে দুই হাতে দান করতেন সুবহানাল্লাহ বলবেন অকাতরে নবীজি দান করতেন কিন্তু আমার নবী তো অনেক বড় সম্পদশালী বাড়িওয়ালা গাড়িওয়ালা বিশাল বড় মার্চেন্ট অনেক বড় টাকাওয়ালা নবীজি ছিলেন না কিন্তু যা ছিল আমার নবীর সেখান থেকে নবীজি অকাতরে মানুষকে দান করতেন সমস্ত শক্তি দিয়ে বলেন না সুবহানাল্লাহ তাহলে আমরাও ইনশাআল্লাহ দানের হাত বাড়াবো এটা শাহরুল মুসাওয়ামাত সহমর্মিতার মাস অপর ভাই গরিব অসহায় ফকির মিসকিন ভুকা নাঙ্গা কাঙ্গাল মানুষের মুখে হাসি ফুটাবার জন্য আমরা চেষ্টা করব দান করে তার প্রতি অভাব অভাবী গরিব মানুষের প্রতি আমরা সহমর্ম প্রকাশ করব যে সে অভাবী তাকে আমরা খাইতে দিব পয়সা দিব টাকা দিব ইফতার দিব সেহরি দিব আল্লাহ আমাদেরকে তৌফিক দান জোরে সুরে বলেন আমিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম 20 নম্বরে সাহারির সময় তাহাজ্জুদ পড়া সাহারির সময় আপনি আমি জাগবো উঠবো এই সময়ে তাহাজ্জুদের সালাতটা আদায় করা জোরে বলেন না আল্লাহু আকবার কারণ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলের ভিতরে সালাতে তাহাজ্জুদের ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন জোরে বলেন আল্লাহু আকবার সালাতে তাহাজ্জুদ পড়ার প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন জোরে বলেন কে আল্লাহ ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا زور شوري بولن الله أكبر الله رب العالمين
সালাত তাহাজ্জুদের প্রতি উদ্বুদ্ধ করেছেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক নবীজি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি আল্লাহ আপনার জন্য সালাতে তাহাজ্জুদ গভীর রাতে ঘুম ত্যাগ করে শয্যা ত্যাগ করে সালাতে তাহাজ্জুদের জন্য দণ্ডায়মান হওয়া আমি আল্লাহ নফল আপনার জন্য অতিরিক্ত ইবাদত হিসেবে নির্দেশ করতেছি নবী আপনি উঠুন আপনার উম্মতকে উঠাবার জন্য আপনি উদ্বুদ্ধ করুন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত আল্লাহর বান্দা নবীজির উম্মতেরা সারা দিন বান্দা ইবাদত করে আল্লাহকে খোঁজে আর সালাতে তাহাজ্জুদের সময় স্বয়ং আল্লাহ বান্দাকে খোঁজে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতে তাহাজ্জুদের জামাত সালাতু তাহাজ্জুদে দাঁড়াবার মতো তৌফিক দেন জোরে বলেন আমিন 21 নম্বরে সামর্থ্য থাকলে রমজানে উমরা করা রমজান মাসে উমরা করা যদি সামর্থ্য থাকে কারণ উমরার মাধ্যমে দারিদ্র বিমোচন হয় উমরার মাধ্যমে দারিদ্র বিমোচন হয় জোরে কন্ন সুবহানাল্লাহ যদি সে অভাবী হয় গরীব হয় যদি উমরা আদায় করে আল্লাহ তাআলা তার অভাব দূর করে দেয় দারিদ্রতা বিমোচন হয় এই মর্মে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফাইন্নাহু মা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ-জুনুবা কামা ইয়ানফিল কিবরু খুবসুল হাদিদে ওয়াজ-জাহাবে ওয়াল ফিদ্দাতে লাইসা লিল হজ্জা হজ্জুল মাবরুরে সওয়াবুন ইল্লাল জান্নাহ রাওয়াহু তিরমিজি আবু দাউদ মুসনাদে আহমদ সমস্ত শক্তি দিয়ে আল্লাহর বান্দা নবীজির উম্মতের জোরে বলেন আল্লাহু আকবার কি এক দামি কথা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিবের ইরশাদ করেছেন হজ এবং উমরার মাধ্যমে দুইটা ফায়দা দুইটা কল্যাণ দুইটা উপকারিতা বয়ে আনে জোরে বলেন সুবহানাল্লাহ হজ আর উমরার মাধ্যমে কল্যাণ জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা দুইটা এক নম্বরে হচ্ছে আল ফাকরা আল্লাহ তাআলা মানুষের গরিবি দারিদ্রতা দূর করে দেয় সুবহানাল্লাহ বলেন আরেকটা কি হবে وَالزُّنُوبَ كَمَايَنْ فِي الْكِيرُ خُبْسَ الْحَدِيدِ وَالزَّهَبِ وَالْفِدَّةِ اللَّهُ رَنُوبِ بَلَنْ أَوْ أَمَرُ مُتَرَى গুনাহগার ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মুক্ত করেন তেমন রেত দিয়ে লোহাকে ঘর্ষণ দিলে হয়ে যায় যেমন সুবহানাল্লাহ বলেন রেত দিয়ে লোহাকে ঘষলে পরে লোহা যেমন পরিষ্কার হয়ে যায় হজ এবং উমরার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দারিদ্রতা দূর করে আর জীবনের গুনাহগুলো থেকে বান্দাকে তেমন মুক্ত করে দেয় আল্লাহ আমাদেরকে তৌফিক দা জোরে বলেন আমিন বেশি বেশি মেসওয়াক করা 22 নম্বরে বেশি বেশি করে মেসওয়াক করবেন মেসওয়াকের ফজিলত অন্যদিন বলবো ইনশাআল্লাহ তবে দেখেন রমজানে ভুলেও মেসওয়াক ছাড়বেন না এরপরে 23 নম্বরে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা বলেন তো কি করা ইতিকাফ করা ইতিকাফ মানে হলো নিজকে আবদ্ধ রাখা নিজকে আবদ্ধ রাখা মসজিদের এক কোণে অবস্থান করা আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য স্ত্রী সংসার পরিজন পরিবার পরিজনের থেকে জুদা হয়ে পৃথক হয়ে আলাদা হয়ে আল্লাহর ঘর মসজিদে অবস্থান করা জোরে বলেন সুবহানাল্লাহ ইতিকাফ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র আয়াতের ভিতরে আমাদেরকে গুরুত্ব দিয়েছেন 24 নম্বর হচ্ছে রমজানের শেষ 10 দিন বেশি বেশি ইবাদত করা জোরে বলেন কি করা আরো জোরে বলেন কি করা আল্লাহর নবী সিদ্দা মিজারুহু নবী তার কোমরের ভিতরে কাপড় বাঁধতেন তারপর আইকাজা আহালাহু নিজের পরিবার পরিজনকে জাগাইয়া দিতেন রমজানের শেষ দশকে এটার গুরুত্ব এটার তাৎপর্য এত বেশি যার কারণে নবীজি শেষ দশকে ইবাদতের মাত্রা খুব বাড়িয়ে দিতেন বলেন আল্লাহু আকবার 25 নম্বর লাইলাতুল কদরকে খোঁজ করা কারণ হলো শেষ 10 দিন বিজোড় রাতসমূহের ভিতরে লাইলাতুল কদর গোপন রয়েছে বলেন না আল্লাহু আকবার এটা গোপন রয়েছে তবে 21 23 25 27 এবং 29 রমজান এই পাঁচ রাতে লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্য
আল্লাহর নবী আমাদেরকে অ্যাডভাইস করেছেন উপদেশ দিয়েছেন মাহে রমজানের শেষ দশকের বেজোড় পাঁচটা রাতে লাইলাতুল কদরের মর্যাদা রাখে জোরে বলেন না সুবহানাল্লাহ এরপরে 26 নম্বরে লাইলাতুল কদরে এই দোয়াটা বেশি বেশি পড়া আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা নিশ্চয় তুমি আফউন ক্ষমা করতে ভালোবাসো আফউন তুমি ক্ষমাকারী তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করতে ভালোবাসো ফাআফু আননি সুতরাং আমাকে ক্ষমা করে দাও জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি ওগো ক্ষমাশীল ওগো মেহেরবান ওগো করুণাবান ওগো দয়াবান তুমি ক্ষমা করতে ভালোবাসো পছন্দ করো সুতরাং আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও বলেন না সুবহানাল্লাহ পাপ করে ক্ষমা চাইবো জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে এরপরে 27 নম্বরে রমজানের শেষের দিন সাদাকাতুল ফিতর আদায় করে দেওয়া জোরে বলেন আল্লাহু আকবার সাদাকাতুল ফিতর আদায় করে দিলে দুইটা লাভ একটা হচ্ছে রোজার ভিতরে যত ত্রুটি ভুল আপত্তি ওই সব কিছুকে আল্লাহ তাআলা নিষ্পত্তি করে দিবে জোরে কোন সুবহানাল্লাহ যত ত্রুটি বিচ্ছুতি সেটাকে নিষ্পত্তি করবে সাদকাতুল ফিতরের মাধ্যমে জোরে বলেন কে রোজার ত্রুটি বিচ্ছুতিগুলো আল্লাহ তাআলা maaf করবে আর দুই নম্বর উপকারিতা হলো গরীবরাও ঈদের আনন্দ পাবে তাদের মুখে হাসি ফুটবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এক থেকে 27 পর্যন্ত মাহে রমজানের ভিতরে এই কাজগুলোর ভিতরে যেগুলি করণীয় সেগুলোকে আল্লাহ ধরবার যেগুলো বর্জনীয় সেগুলোকে ছাড়বার মত হিম্মত আর তৌফিক আমাদের সকলকে দান করেন সবাই বলি আমিন সকলকে মোবারকবাদ জানাই খুব ধৈর্যের সাথে আপনারা কথাগুলো শুনলেন আসুন সুন্নতে মুআক্কাদা যারা পাই নাই চার রাকাত আদায় করেন